জি যে গত রাত্রে শবে বরাতের নামাজ যারা পড়েছে ওই নামাজ পড়ার বিশ্বখানায় যাওয়া সমান বলুন না উযুবিল্লাহ ছি 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 এটা একটা আলেমের কথা ছি 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 এরকম কথা বলে মানুষ হ্যাঁ ওর ঈমান আছে মুক্তি সাহেবগণ ফতোয়া দিয়েছেন ওর বউ তালাক হয়ে গেছে ওকে 10টা ডোররা মেরে দৌড় বিয়ে পড়াতে হবে ওই আলেম কারা জানেন ওই আলেম হলে ফুরফুরা দিল সাকিনা নুরুসে মামুর রসিনা মিসকেসে বেহতার পসিনা ইয়া নবী সালামুন يا حبيب السلام عليك صلوات الله عليك صلوات الله عليك أوليل الله أوباني পোহালো দুঃখে রজনী হইল জগত নুরানি মামিনার নয়নের মনি আনবি يا رسول الله فرفرا سلسلار شتيرا يا حبيب الله مسدد زمانار طريقر شتيرا حجرا دیتے جائے سنر مدینہ او نبی حب کی اپنا رشار امرا جے غریب امتی اپنار کمنے جب او نبی اوی مدینہ من آرائے نبی يا رسول السلام عليك يا حبيب السلام عليك السلام عليك يا رسول الله سلام لو آمار ও নবী সালাম লও এই চণ্ডীপুর যাবে মসজিদ গ্রামবাসী বৃন্দদের সালাম নাও নবী এই জামে মসজিদ মহল্লাবাসীদের ও হাবিব সালাম লও বাংলার আমরা যে গুনাগার উম্মতি তোমার তার তরে সগর বেশু আমার আনবি ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়া সকলে বসে ইয়া রাব্বি সাল্লি দাইমান আমাদের বান্দাগণ নবী ও দোয়া কবুল হবে না এখন বর্তমান সময় খুবই সময় খারাপ সোনার হাদিস পাকে লেখা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা রাসূল জানাচ্ছেন আমার কোন উম্মত উম্মতানি যদি একবার দরুদ শরীফ পড়ে আমার রব্বুল আলামিন খালেক মালিক আল্লাহ খুশি হয়ে বান্দার উপরে 10-10টা রহমত বর্ষিত করেন জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু এই রহমতটা যদি মমতা বেনার্জির হাত দিয়ে গ্রামের পার্টি লিডারদের হাতে আসতো তাহলে কি হতো মারামারি বাঁধতো না আল্লাহ দেবে বলেছে বিশ্বাস নাই আজ আমাদের অবস্থা এরম কেন আমার বাড়ি হলো মৌখালী কথাবার্তা হবে একটু খোলাখুলি
অল্প কথা শুনে কেউ রাগ করে চলে যাবেন না, তাড়াতাড়ি অনুরোধ। যদি কোনো কথা রাগ করেন সেটা লস আপনার, লাভ হবে আমার। কারণ আমি যা পাবার তা সিলেক্ট হয়ে গেছে। কেন বলেন দিন, গত রাত গেছে সিলেক্ট করার রাত। লাইলাতুল বরাতে রাত গেছে গত রাত। আল্লাহ পাক সিলেক্ট করে দিয়েছে যে এক বছরের ভিতরে কোথায় কি পাবে। আর চণ্ডীপুর জামে মসজিদে বসে গোশ আর মুড়ি দিয়ে ইফতারির পরে সে খানা খাবে, এটা লেখা হয়ে গেছে, তাই আমি পেয়েছি। আর মোয়াল্লেম সাহেব আসছিলাম আর বলছিলাম, মোয়াল্লেম বললো কোথায় ইফতারি করা হবে। ভাই আল্লাহ যেখানে তকদির আছে সেখানে হবে। তার রাস্তে আসতে একটা মসজিদে এক রেখা ছেড়ে গেল, দু রেখাত পেলাম, সেখানে নামাজ আদায় করলাম। করে সেখানে খাওয়া তো সম্ভব না, মসজিদে ঢুকে দেখি ঘুম পোকা লেগে গেছে। শবে বরাতের যে রোজা, কত বরকতপূর্ণ রোজা, এ তো মুসলমানদের আজ খবর না। কিন্তু আমি দেখেছি বেশ করে যেগুলো ফুরফুরা সিলসিলার মতপদে একদম গাঢ় ফুরফুরা সিলসিলা আছে, সেই এলাকাগুলো কোন রকম টিপ টিপ করে বাতি জ্বলছে, তাছাড়া আর বাতি জ্বলছে না। এ আপনাদের এখানে শুনছিলাম আমি এসে, আমাদের এলাকার সুনামধন্য জনাব মাওলানা আব্দুর রশিদ সাহেব এখানে বহুদিন কাটিয়ে গেছে। আমরা চিনতে পারিনি মৌখালীর লোক, কিন্তু আজকের আপনারা চণ্ডীপুরের লোক চিনতে পেরেছেন বলে এই জায়গা তাকে প্রাধান্য দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। কিন্তু তিনি যে সময় ছিল এ আল্লাহর ঘর ছিল মাটি, ঠিক কিনা বলে। আর সেই জামানা থেকে বুড়ো বুড়ো লোক দেখতে পাচ্ছি দাড়ি পাকা, সেই লোককে ভুলিনি। কিন্তু তানার চালচলন যাতায়াত ছিল মোজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলার পাঁচ কলিজার টুকরোর সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক কিনা বলে। হ্যাঁ, এখন বর্তমান সময় আপনি দেখলে অবাক হয়ে যাবে কি ভেলতাল চলছে। ই আজকে একজন শোনাচ্ছে আমার, বলছে হাবিব সাহেব কালকে তো মসজিদে নামাজ পড়ালেন, একটা মসজিদে ইমামতি করি তো শবে বরাতের নামাজ পড়াতে হবে, তো নামাজটা পড়ালাম আজকের, বলছি ইমাম সাহেব কি ব্যাপার, বলছি কি বলছো সময় যারা বলছে আমরা আহলে হাদিস, এই লামজাবি দল, এই লামজাবিদের ভিতরে সেই জালিয়াত আলেম, সে একটা এরম ফতোয়া দিয়ে বসে আছে। কিন্তু ইতিপূর্বে আপনার আমার পীর, আমরা ফুরফুরা বহুদিন কাটিয়েছি, এরম কথা শুনলে, পাঁচ হুজুর পীর কেবলার কথা শুনলে, আল্লাহর ওলি বান্দাদের কথা শুনলে আমাদের অন্তরটা কাঁদে। কি করব, আমাদের তো কোনো সরকারি আইন নাই। আমার যদি কোনো সরকারি আইন থাকতো বা কোনো থানার মেজবাবু বড়বাবু ছোটবাবু যদি দায়িত্ব থাকতো, ওর জামার কোলাটা ধরে লোকাবে আমি ভরে দিতাম। কিন্তু সে ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয়নি, ভরে দেব কথা, দিলে তো উল্টো অ্যাকশন হয়ে যাবে। তাই আমি বলছি বাপ একটু ফিরে আসুন, ভাবুন, চিন্তা করুন। আমার বেনেন একটা জায়গা পেয়েছে, মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করেছেন বাংলার জমিনে, 52টা জেলাতে গিয়ে গিয়ে টানার পাঁচ সাহেব জাদা আমার জীবনে দেখেছি, নুরউদ্দিন হুজুর, সাইফউদ্দিন হুজুর, কালিমুল্লাহ হুজুর, এনাদের সোহবতে বসেছি, এনাদের কাছে ওয়াজ শুনেছি, এনাদের ওয়াজ 2-2.5 ঘন্টা ওয়াজ করেছে মানুষ, ওয়াজের মজলিসে চোখের পানি ছেড়ে দিয়েছে, ঠিক কি না বলুন। বর্তমান সময় ওয়াজ করছে হাসি ঠাট্টা, নবেল নাটক, এমন এমন কথা নবী আনা স্টেজে বলছে, আপনি সহ্য করতে পারবেন না? এরা কি আলেম? এরা কি জান্নাতে যাওয়ার? মেজলা হুজুর পীর কেবলা বলতে পারতেন না? আরো পাঁচ হুজুর পীর কেবলা কি বলতে পারতেন না? দাদা হুজুর পীর কেবলা কি বলতে পারতেন না? কালিমুল্লাহ হুজুর পীর কেবলা, নুরউদ্দিন হুজুর পীর কেবলা, সাইফউদ্দিন হুজুর পীর কেবলা, এদের ওয়াজ আমি শুনেছি, এরা ঘন্টা কি ঘন্টা ওয়াজ আমি নিজে চোখে দেখেছি। এনারা ওয়াজ করলে লোকে হাসতো না, চোখ দিয়ে পানি ঝরত, আর সেই পানিটা আল্লাহ পাকের নাজাতের ওসিলা বেনে যেত। কিন্তু আজকের হাজার হাজার টাকা একটা মহল্লার গরিব এতিম মিসকিন অসহায় টাকা নিয়ে এই জিসালে সবগুলো করা হচ্ছে, কি লাভটা হচ্ছে আপনার আমার, একটু ভাবলেন না?
উপকারটা আমাদের কি হচ্ছে একটু ভাবুন, চিন্তা করুন। আজকে মেজলা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা কি ওয়াজ করে গেছেন সেই কথা আপনি আমি তো শুনি না। আমি আপনাদের কাছে দাবি রাখছি, ছোট ভাই হিসেবে মৌখালীতে এসে দাবি রাখছি, দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত নামাটা পড়বেন আর ওসিয়াত অনুযায়ী চলবেন। আর বসিয়াত আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব কালমাতুল কুফর, এই কিতাবটা কিনবেন, যাদের ঘরে আছে পড়বেন। যদি না থাকে এই বসিয়াতে জলসা বলে গেলেন না মাওলানা সাহেব, যাবেন আল্লাহর ওলি বান্দাদের দরবারে, ইসালে সবগুলো হয় সেখানে যাবেন, যে দোয়া নিয়ে আসবেন। বলছেন এই ইসালে সবে গেলে একদল আলেম বলছে, ওই সালা লামা লামাজাবির দল বলছে, বলছে যে ইসালে সবে যে তাবারক দোয়া হয়, বলছে শুকরের থেকে আরো জঘন্য। ছি 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 ছি, একটা মুসলমান আলেমের জবান থেকে এরকম কথা বের হয়? মুসাদের জামান দাদা হুজুর পীর কেবলা বলেন, পাঁচ সাহেব জাদা বলেন, বসিয়াত আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে দাদা হুজুর পীর কেবলা 21-22-23 যে সালে সবটা করে গেছেন, দাদা হুজুর পীর কেবলা হায়াতে থাকাকালীন গোটা 52টা জেলার মুরিদ মতাকিন ভক্ত বিন্দুদেরকে নিয়ে তিন তিন দিন ওয়াজ নসিহত করতেন। এই তিন দিন পরে 24 ফাল্গুন দাদা হুজুর পীর কেবলা একটা সিন্নি পাঠিয়ে দিতেন, একটা তাবারক পাঠিয়ে দিতেন, সেই তাবারক ওই তালতলার হাটে দরুদ বাই হতো, আর সেখান থেকে তাবারক নিয়ে আপনি আপনি করে বাসন্তী ভেদ করে ক্যানিং নদী ভেদ করে আর এই চণ্ডীপুর নদী ভেদ করে তিন তিনটে নদী ভেদ করে চণ্ডীপুরের জমিনে এসে আল্লাহর কোন বান্দা বান্দিকে ওই তাবারক খাইয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত করে খাইয়েছেন আল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ইসালে সবের তাবারক, আল্লাহ পাক আমার বেটা বেটি জানো রোগটা শেফা হয়ে যায়, আমার আল্লাহ পাক মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওই ইসালে সবের তাবারকের ওসিলায় আপনার আমার গ্রামের কঠিন কঠিন রোগকে আল্লাহ শেফা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না বলুন? আজও চলে যান ওই যে হুগলি জেলার জমিনে বালিপুর 17 বলে গেরাম মন্ডল পাড়া বলে ওই জায়গাটা, ওই জায়গাটা আমি 3 ইমামতি করেছিলাম বাবা, ওই জায়গা মেজলা হুজুর পীর কেবলার একটা কেরামত, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ওই গ্রামের একটা লোকের নাম ছিল জিয়ারুল মন্ডল, ওই জিয়ারুল মন্ডল ওর ক্যান্সার হয়েছে, ওর ছেলে পুলেরা ভেলোরে নিয়ে যাবে চিকিৎসা করার জন্য। আপনাদের গ্রামের জামাতা জনাব মাওলানা আহসানুল্লাহ ক্যান্সারে মারা গেছেন, শুনেছেন না? আপনারা তো আমার তো খবর ভালো রাখেন, আমরা হয়তো জলসা জুলসে একসঙ্গে ওটা বসা করেছি, বসিরহাট জলসাতে গাছছিলাম নাটুরিয়া। বলছি জিয়ারুল, এক একটা আলেমের এক একটা ইয়ে আছে, কি বিষয় বলি? তো চার চাকা গাড়ি তো হঠাৎ ঢুঁড়ি বাজারে ধরলেন, বলছি কোথায় যাচ্ছে? বলছি বড়বাড়ি মাদ্রাসা একটু দরকার আছে যাবো। বলছি আজ কোনো জায়গায় দাউদ আছে? বলছি না, চট করে গাড়িতে উঠে বল। তাহলে গাড়ি যেখানে সাইডে যে কোনো এক জায়গায় স্ট্যান্ড করে দে, ব্যাস গাড়িটা লক করে গাড়িতে উঠে পড়লাম নাঠুরিয়া জলসায় গেছে, রাত 2 দিকে ফিরছে। এবারে হেসে হেসে বলছি জিয়ারুল, অবশ্য খুব ভালোবাসা ছিল আর ওনার ভাই ওই যে আমানুল্লাহ আছে না, হচ্ছে আমাদের গ্রামের জামাই, সেই হিসেবে একটু আরো ভালোবাসাটা বেশি আছে। আর আহসানুল্লাহ আপনাদের গ্রামের জামাই, এখন ওর গাড়িতে চার চাকা বসে আর মালঞ্চ পার হয়েছে, আরো বলছে বলে দেখ এক একটা আলেমের এক একটা আল্লাহ এ দিয়েছে। তা আমার মনে হয় এই যে ওয়াশ করার পর একটা খ্যাত করে আওয়াজ আসে, আপনারা সেটা হয়তো কেউ মার করেছেন কি আমি বলতে পারবো না, আল্লাহ পাক খুব অল্প দিনে বিশাল একটা ওয়াজিন বালিয়ে দিয়েছিল, তো এই কথা বলা সে যে একটা খ্যাত করে ঠেলে উঠল,
বলছে এই দেখ আমি অনেক ডাক্তার চিকিৎসা করেছি এই একটা মরণ রোগ মনে আমার হয়েছে এটা আর এইটা মনে হয় এটা তো আমার একটা ডিজাইন বলছে আর হাসছেন দুষ আর আল্লাহর কি ইচ্ছা তার দিন দশেক পরে আবার দেখা হয়েছে বলছে জানিস জিয়ারুল রিপোর্ট করি যে ক্যান্সার ধরা পড়েছে বলছে আল্লাহর কাছে দোয়া কাও ট্রিটমেন্ট করো যদি আল্লাহ হায়াতে রাখে তা বাঁচবেন কিন্তু একদিনের তরে বেচারিটা ভেঙে পড়েনি তার বিদায় নেবার আগ পর্যন্ত সাথে ছিলাম একদিনের তরে ভেঙে পড়েনি যে আমার এই রোগ হয়েছে এই মাঝে মাঝে কেমো মারা হচ্ছে ও কিন্তু ভেঙে পড়েনি চিন্তা তো হলো বলে আল্লাহ যে হায়াতে বাঁচিয়ে রাখে বেঁচে থাকবো খুব হাসি খুশিতেই ছিলেন এটা ইমানদারদের লক্ষণ জোরে বলুন না সুবহানাল্লাহ তো এই বালিপুরে ১৭ সাল মন্ডল পাড়ায় ওই জিয়ারুল মন্ডল ওর ক্যান্সার হয়েছে এখন ওর ছেলেরা চিন্তা ভাবনা করেছেন রিপোর্ট করেছেন ধরা পড়েছে যাবার আর ৪টে দিন বাকি ভেলোরে যাবে অপারেশন করবে ইস কি করা যায় মনে মনে চিন্তা ভাবনা করলেন আব্বাকে নিয়ে একটু ফুরফুরা গেলে হতো না ভালো কথা ভাই ভাই আলোচনা করে আব্বাকে নিয়ে ফুরফুরে আসলে মজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মেজ সাহেবজাদা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার দরবারে চলে আসলেন এসে সালাম দিলেন মেজলা হুজুর পীর কেবলাকে বললেন হুজুর আমার আব্বাকে ক্যান্সার হয়েছে রিপোর্টে ধরা পড়েছে ফেলরে নিয়ে যেতে হবে চিকিৎসা করার জন্য আর মাত্র ৪টি দিন বাকি আছে আমাদের পীর আমাদের মনে মনে একটু জাগলো যে ফুরফুরে শরীফে যাব এই নিয়ত করে এলাম মেজলা হুজুর পীর কেবলা বললেন বাবা একটু পানি নিয়ে এসো আমি পড়ে দেই আল্লাহ চাহে তো সেবা করতে পারেন মেজলা হুজুর পীর কেবলা ওই পানিটা পড়ে দিলেন ওই পানিটা পড়ে দিলেন আর বললেন এই পানিটা তোমরা তিন ভাগে ভাগ করে এক ভাগ এখানে খাবে আর এক ভাগ যেদিনকে ফেলেন উঠবে সেদিনকে খাবে শেষ ভাগটা নিয়ে যেদিনকে উঠিতে যাবে অপারেশন করা হবে তোমার আব্বাকে শেষ ভাগটা খাইয়ে দেবে মেজলা হুজুর পীর কেবলা বললেন বাবা যাও যাবার সময় আমার দাদা যান আমার আরো ভাইরা যাদের মাজার আছে ওখানে গিয়ে একটু দোয়া করে যা আল্লাহ চাহে তো আপনার ক্যান্সার রোগটা ভালো করে দিতে পারে ওই আল্লাহর বান্দা চলে গেলেন বাড়িতে ফুরফুরার জমিনে এক ভাগ খেলেন আর এক ভাগ ওই তিন দিন পরে আহারে বাড়ি থেকে বেরিয়েছে ভেলোরে যাবে সেখানে চিকিৎসা করার জন্য মেজলা হুজুর পীর কেবলার কথা অনুযায়ী আপনি করে দ্বিতীয় ঢোকটা খেয়ে নিলেন আর আর একবার যে আছে ওটা সেই রিপোর্টে আপনি করে ওটিতে যখন ঢুকবে অপারেশন হবে সে সময় খাবে চলে যাচ্ছেন যেতে যেতে আপনি করে বলছেন ছেলেদেরকে বেটারা আমার যে বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা হচ্ছিল আমার মনে হয় আর ভেলরে যেতে হবে না আল্লাহ পাক আমার ক্যান্সার রোগটা ভালো করে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর ওলি বান্দাদের কি কারামত ও চণ্ডীপুরের মার খালা শুনে যান রাতের বেলা মেজলা হুজুর পীর কেবলার এই যে দোয়ার পানিটা নিয়ে এই তদবীরের পানিটা নিয়ে চলে গেলেন ভেতরে ওটিতে ঢুকবে আপনি করার ঢুকতে নিয়েছেন ওই ফেলরে ডাক্তাররা বলছে ঠিক আছে তোমরা রিপোর্ট করে এনেছো ঝটঝট করে আমাদের এখানে কুইক রিপোর্ট করো তাড়াতাড়ি করে রিপোর্ট করা হলো দেখা গেল ওই আল্লাহ পাকের বান্দার আহারে রিপোর্ট করার পরে দেখা গেল কি ব্যাপার এ তো কোনো ক্যান্সার রোগ নাই ডাক্তার অবাক হয়ে গেল পশ্চিম বাংলার জমিনে আহারে বালিপুরে হুগলি জেলার ভিতরে ১৭ সাল ওই জিয়ারুল মন্ডল ওর
বাংলার জমিনে কলকাতা রিপোর্ট দেখছে ক্যান্সার আর ভেলোরে রিপোর্ট দেখছে ক্যান্সার নাই জোরে বলুন না সুবহানাল্লাহ ডাক্তার সাহেব বলছেন যে তোমরা কলকাতা রিপোর্ট করার পরে কোন ডাক্তারের কাছে কি চিকিৎসা করেছিলেন বলছেন না বলছে কি খাইয়েছিলেন বলছে কিছু খাওয়াই না আমাদের বাংলার জমিনে ফুরফুরার জমিনে মুজাদ্দিদি জামান দাদা হুজুর পীর কেবলার একটা কলিজা টুকরা যাকে পীর বলে লোক ডাকে পশ্চিম বাংলার জমিনে মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা জানাকে বলেন এই মিজলা হুজুর পীর কেবলার কাছ থেকে একটু পানি পড়ে নিয়ে এসেছিলাম ওই ডাক্তার বললেন সেই পানি কি আছে বলছে না পানি আর নাই বলছে অল্প কিছু হবে না বোতলের ভিতরে দেখলেন পাঁচ সাত ফোঁটা আছে ওইগুলো নিয়ে ওই লেবেলটিতে চেক করা হলো আল্লাহ পাক তাবারক তাআলা ওই পানির ভিতরে ক্যান্সার সারার ঔষধ আল্লাহ দান করেছেন জোরে বল সুবহানাল্লাহ ওসিলা হলো আবতাগু ইলাইহি ওসিলা আল্লাহ বলেছেন ওসিলা অবলম্বন করো তাই আমরা সেই ওসিলা অবলম্বন করি পীর ওলিদের কাছে যাই তাদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে বাড়িতে ফিরি মুরিদ হয়ে বাড়িতে ফিরি আমি মেজলা হুজুর পীর কেবলার হাতে আমার জীবনে কয়েকবার হাত দিয়েছিলাম তা হুজুর বিদায় নিয়েছেন তারপর আরো আল্লাহর ওলি বান্দাদের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে মুরিদ হবে কিন্তু এখন মুরিদ হতে চায় না বলে মুরিদ হব কেন আরে মুরিদ হলে কি আর কি গাঁজা খাওয়া শেখাবার কথা বলে মুরিদ হওয়ার হলে কি সুদ খাওয়ার কথা বলে মুরিদ হতে গেলে কি জিনা করার কথা বলে হারাম খাওয়ার কথা বলে সমস্ত কোরআন বিরোধী কাজগুলো আল্লাহর ওলি বান্দাগুলো সবকের দ্বারাই নিষেধ করে দেন জোরে বলুন না সুবহানাল্লাহ তারই নাম তো পীর আর সেই মানার কথার নাম তো মুরিদ যদি বলেন পীর ওই সেই লামাজাবিরা বলছে বলে পীর কথা কোরআনে আছে তা পীর শব্দটা কি সেটা জ্ঞান থাকলে আর ওই শয়তানেরা ওই কথা বলতো ওগুলো ইমান লোঠার কথা ইমান নিয়ে কেমন ভাবে কবরে যাবেন এটা চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে বাবা ও চণ্ডীপুর এলাকা নজন যুবকেরা সোনার মানিকেরা ও চণ্ডীপুরের মার খালা শুনে জানে রাতের বেলা আমি আপনাদের ছোট ভাই দুটি কথা বলে যাই আল্লাহর কোরআনে জানিয়ে দিলেন আমাই ইবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরি আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয় আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যদি ওয়াকিমুস সালা যদি নামাজটা আদায় করো